আবুরুর দেশে আমি একটি কথাই বলতে চাই, সুমাইর আব্বু আপনি কিন্তু এখন আপনার চান্স আছে, আপনি আয়া বলেন আমার পুকুরে লয়ে যান গা, নাইলে কালকের পরের থেকে আর পাইবেনই না। পাইবো না? না। সুমাইর আব্বুতে কান্নাকাটি করে করে একদম বাসায় ফেলবে, এটা তুমি জানো? হ্যাঁ। তুমি কি জানো সুমাইর আব্বু তোমার হবু শ্বশুর, সে কিন্তু আগুনের ফুপিকে কিন্তু খুব পছন্দ করে থাকে। আপনারা বিগত ভিডিওতে কিন্তু দেখছেন আগুনের ফুপির জন্য কিন্তু সুমাইয়ার বাবা কিন্তু পাগল ছিলেন, আগুনের কিন্তু হবু শ্বশুর কিন্তু পাগল ছিলেন। অবশেষে কিন্তু আগুনের ফুপি কিন্তু অন্য ছেলেকে কিন্তু বিয়ে করতে যাচ্ছে, সেটা কিন্তু আগুনের ফুপি এবং আগুনের মুখ থেকে শুনলাম। এখন যদি আগুন যদি আগুন তোমার হবু শ্বশুর যদি এখন যদি তোমাকে বলে যে আমি তোমার ফুপিকে খুব পছন্দ করি, আগুন আমি তোমার ফুপিকে বিয়ে করতে চাই, সেক্ষেত্রে তুমি কি করবে বলো? আমি গমু আমার হবু শ্বশুর আব্বা, আপনাকে আমার আপনার মাইয়াটা আমার কাছে দেন, আমার ফুপুটারা আপনি নেন। তাই মানে মানে হাতে হাতে হাত মিলাইবা, মানে তুমি একটা দিবে আমি একটা দিব। তাই আমি তো রাজি ছিলাম তোমার আব্বুর বিয়ে করতে। ঠিকই তো, আমার বাবু তো রাজি ছিল, একটা দিমু একটা নিমু না, এটা কোনো কথা? তাহলে তাহলে কি মানে তোমার ফুফি কি এখন কি অন্য ছেলেকে বিয়ে করবে নাকি তোমার হবু শ্বশুরকে বিয়ে করবে, একটু ক্লিয়ার করে বলবে। যদি হবু শ্বশুর আব্বা দিয়া দেয় রাজি হয়ে যায়, তাহলে তো কোনো কথা নাই। যাই হোক দর্শক শ্রোতা, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি এত পরিমাণে শেয়ার দিবেন যেন এই ভিডিওটি আগুনের হবু শ্বশুর যেন দেখতে পারে, এই ব্যবস্থাটা কিন্তু আপনারা করে দিবেন। অবশেষে কিন্তু বিয়ে করতে যাচ্ছে আগুনের ফুফি। ভাই আপনারা যদি আগুনের ফুপিকে কেউ বিয়ে করতে চান তাহলে কিন্তু বলতে পারেন, এখনো সময় আছে, কালকে রাত্রে বিয়ে। আচ্ছা আগুনের ফুপি আমি আপনাকে একটা কথা বলি, শুনেন, আপনাকে কিন্তু অনেক প্রবাসী ভাইরা আছে খুব পছন্দ করে, আর তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান একটু বলেন আমাদের। তারা যদি আমাকে পছন্দ করে থাকে এখনো সময় আছে, বিয়ে তো কালকে রাত্রে তাই না, আর এর ভিতরে যদি কেউ বলে আর কি তাহলে আপনি আমাকে জানাবেন, তাহলে ভেবেচিন্তে দেখবো। আচ্ছা আর এই যে বিয়েটা আপনি করতেছেন, এই বিয়েটা কি মনে করেন যে আপনার পরিবারের পছন্দ অনুযায়ী নাকি আপনার পছন্দ অনুযায়ী? শুধু আগুনের পছন্দ আমার কি মানে আগুনের পছন্দের উপর যে আপনি বিয়ে করতেছেন, আগুনকে প্রাধান্য দিচ্ছেন আপনি বেশি? আচ্ছা আপনাকে যে ছেলেরা মানে পছন্দ করে বা বিয়ে করতে চায় বা স্বপ্ন দেখে আপনাকে নিয়ে, তারা যদি কেউ বলে যে আমি আপনাকে বিয়ে করতে চাই, তাকে কি বলবেন আপনি? আমি একটা মানুষ, আমি কয়জনকে বিয়ে করতে পারি তাই না, আমার তো মন একটা আর আমি মানুষও তো একটা, আমি কয়জনকে বিয়ে করবো আর কয়জনের সাথে সংসার করবো। এখন অনেকেই তো আপনাকে পছন্দ করে, তার ভিতরে সিলেক্ট করতে হবে আপনার। হ্যাঁ জানি না আসলে, কথাটা মাত্র শুনলাম। জি জি জি, না অনেকেই আছে, অনেকেই আছে কিন্তু আপনাকে খুব পছন্দ করে, আমাকে অনেকেই নক করে থাকে যে ভাই আগুনের ফুপি কোথায় আছে এখন, আপনাকে বা আপনার চ্যানেলে দেখতেছি না আগুনের ফুপি, আগুনের ফুপির সাথে কি এত কোনো ঝামেলা হয়েছে কিনা, এই বিষয়ে একটু আপনি ক্লিয়ার করবেন। ঝামেলা আসলে থাকে তো ঝামেলা হবে। জি ঝামেলা হবে, আবার মীমাংসা হবে। যাই হোক দর্শক, আপনারা হয়তো জানেন না আজকে আমি আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি, আগুনের ফুপির সাথে কিন্তু মাঝে কিন্তু আমার খুব ঝগড়া লাগে, ঝগড়া লাগার পরে কিন্তু সে কিন্তু আমার কাছে ছিল না, আমার চ্যানেলে কিন্তু ছিল না, সে কিন্তু চলে গেছিল রাগ করে। অবশেষে কিন্তু আগুনের ফুপির যেহেতু বিয়ে, এই জন্য কিন্তু আমি কিন্তু আগুনের ফুপির কাছে আসছি তার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। আপনারা হয়তো বা তার মুখ থেকে আরো অনেক কথা শুনতে পারবেন এবং আমরা আগুনের মুখ থেকেও কিন্তু কথা শুনবো, কিন্তু আমরা আগুনকে এখন পাচ্ছি না। এই আগুন আগুনের পছন্দ অনুযায়ী আপনি বিয়ে করতেছেন, তাহলে কি আমার হয়ে যায় না, আপনারও তো একটা পছন্দ আছে? এই যে অবশেষে কিন্তু প্রিয় দর্শক, অবশেষে কিন্তু আগুন কিন্তু চলে আসছে আমাদের ক্যামেরার সামনে। আগুন কেমন আছেন আপনারা, ভালো আছো? আগুন আর তোমার ফুপির নাকি বিয়ে শুনলাম? হ্যাঁ কালকে বিয়া দিমু। কালকে বিয়া দিবা? তোমার পছন্দের ছেলের সাথে নাকি বিয়ে হচ্ছে আমরা জানতে পারলাম। হ্যাঁ আমার পছন্দের পোলার লাগেই তো, এগুলা সব আমি কিনা দিছি, আমি দিছি না। আচ্ছা আগুন, আচ্ছা তোমার ফুপিকে বিয়ে দিয়ে দিচ্ছ তুমি, তোমার অনেক ফ্যান ফলোয়ার আছে পূর্বাসে, তারা কিন্তু তোমার ফুপিকে ফুপিকে খুব পছন্দ করে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও একটু বল। তাদের উদ্দেশ্যে কইতে চাই, এখন সময় আছে। আরেকটা কথা বলতে চাই যে
সুমাইর আব্বুকে এত কথাই বলতে চাই হ্যাঁ বলো আমার বাধা দিও না বলো সুমাইর আব্বু বলো অনেক রকমের বিয়ে বাসা হ্যাঁ বলো সুমাইর আব্বুর উদ্দেশ্যে কি বলবো তাহলে অবশেষে কিন্তু এই যে আপনাদের বিয়ের পায়েস খাওয়ানোর দাওয়াত দিচ্ছে কিন্তু আগুনের ফুঁকি এইটা আমি খাওয়াই দেব আমার বিয়ে আমি একলাই খাই দেখো দেখছেন দর্শকেরা আমার ফুপুনে আমি খাওয়াই দেব না খাওয়াই কালকে গায়ে হলুদ হইছে আমার গায়ে দেখতাছেনই তো আমার কালকে তো আপনারা দেখছেন এই যে এখনো লাগা আছে আমার শরীরে হলুদ মুখে হলুদ আমি এখনো মুখ দিয়ে পারি নাই হলুদ লাগিয়ে আছে কালকে তার মানে হেরার কি নামে হলুদ লাগা দিছে চুলে কি হলুদ লাগা দিছাও মুখে মুখে ও যাই প্রিয় দর্শক শ্রোতা আপনি গানা আমি আপনাকে করে দাম হলুদের টাঙ্গা না কি জানো না আমার ভাবতে হলো শুটিং ভাবতে হতো হ্যাঁ শুটিং ভাবতে রিয়েলি কিন্তু আমার কিন্তু বিয়ে সত্যি সত্যি কি আপনার বিয়ে হ্যাঁ সত্যি সত্যি তো সত্যি বিয়ে আচ্ছা তো গায়ে হলুদ গায়ে হলুদের ভিডিও করেন আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আগুনের ফুপি কিভাবে মেকআপ নিচ্ছে আপনারা দেখেন অবশেষে কিন্তু আগুনের ফুপি কিন্তু যশোরে চলে আসলো দেখেন আগুনের ফুপি কিভাবে মেকআপ করতেছে আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অনেকেই বলেন ভাই আগুনের ফুপি কোথায় আগুনের ফুপি কোথায় আগুনের ফুপিকে এখন দেখি না দেখেন আজকে আপনাদেরকে দেখাচ্ছি আগুনের ফুপি কি করতেছে কিভাবে মেকআপ নিতেছে আজকে দেখেন আর যা বিশেষ করে মেকআপ নিতে পারেন না তা দেখে নেন বা শিখে নেন দেখেন কিভাবে মেকআপ নিচ্ছে এই আগুনের ফুপি কেমন আছেন দিনকাল কেমন যায় আপনার কালকে আপনার বিয়ে অবশেষে কিন্তু আমরা কিন্তু জানতে পারলাম যে আগুনের ফুপির নাকি বিয়ে হতে যাচ্ছে কিন্তু আমরা কিন্তু জানি না আসি কিন্তু তার মুখ থেকে কিন্তু বলে ফেলছে আপনার কোথায় বিয়ে হচ্ছে ছেলে কি করে একটু বলেন শুনি যশোর ঠেলাগাড়ি ঠেলে আর কি আচ্ছা ঠিক আছে ভ্যান গাড়ি চালাই আর কি করে মানে টুকাই নাকি ওই মিলে ঝিলে সবকিছু মানে টুকাই টুকাই আগুন জানে নাকি আগুনে পছন্দ ছেলেকে বিয়ে করতেছেন কোনটা ছেলে আপনাকে পছন্দ করে আগুন ছেলেকে পছন্দ করে ও যাই হোক আপনি দর্শক শ্রোতা আপনারা কিন্তু এর আগে কিন্তু জানতেন না যে আগুনের ফুফির বিয়ে হয়েছে কিনা আজকে কিন্তু তার মুখ থেকে শুনলেন যে আগুনের ফুফির কিন্তু কালকে বিয়ে হতে যাচ্ছে আগুনের ফুফিকে যদি কেউ পছন্দ করে থাকেন বা ভালোবেসে থাকেন কিন্তু আগে থেকে কিন্তু জানাই দিতে পারেন না পরবর্তীতে কিন্তু আপনারা কান্নাকাটি করবেন আমাকে কিন্তু অনেক প্রবাসী ভাইয়েরা আছেন আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেন অনেকেই মেসেজ করেন আমাকে ভাই আগুনের ফুফির কি বিয়ে হয়েছে কিনা তারা তাদের উদ্দেশ্যে আমি কিন্তু আজকে একটা কথা বলতে চাই যে